बिग ब्रेकिंग को स्वागत गर्छी म राजधानी रे सेना पुलिस कली घटना रा क्राइम ब्रांच তদন্ত निर्देशले पुलिस जि गत शनिबार राति रे भरतपुर थाना अञ्चल रे घटीतिला घटना ରାତି ପ୍ରାୟ ଦୁଇଟା ତିରିଶ ମିନିଟ୍ରେ ଥାନାକୁ ଅଭିଯୋଗ ପାଇଁ ଆସିଥିଲେ ମେଜର ଗୁରୁବନ୍ତ ସିଂହ ଓ ବାନ୍ଧବୀ ଥାନାକୁ ଆସିବା ପରେ ପୋଲିସ ସହିତ ବଚାସା ହୋଇଥିଲା ମେଜର ଗୁରୁବନ୍ତ ସିଂ ଓ ତାଙ୍କ ବାନ୍ଧବୀ ପୋଲିସକୁ ଆକ୍ରମଣ କରିଥିବା ଅଭିଯୋଗ ହୋଇଥିଲା ଏ ଘଟଣାରେ ଗୁରୁବନ୍ତଙ୍କୁ ନୋଟିସ୍ ଦେଇ ଛାଡି ଦେଇଥିବା ବେଳେ ତାଙ୍କ ବାନ୍ଧବୀଙ୍କୁ ଗିରଫ କରିଥିଲା ଭରତପୁର ଥାନା ପୋଲିସ ପରେ ସେନା ପକ୍ଷରୁ ପାଲଟା ଅଭିଯୋଗ ହୋଇଥିଲା ସେନା ଅଧିକାରୀ ଓ ତାଙ୍କ ବାନ୍ଧବୀଙ୍କୁ ପୋଲିସ ମାଡ଼ ମାରିବା ଅଭିଯୋଗ ହୋଇଥିଲା ପୁରା ଘଟଣାର ତଦନ୍ତ କରିବ କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ એને અધિક આલોચના કરી પ્રતિનિધિ રોશન રથા ভরতপুর থানার পুলিশ এবং সেনা অধিকারী কলি ঘটনা বর্তমান বড় অপডেট যা আসি মামলার ব্রাঞ্চ তদন্ত নির্দেশ দিয়েছেন পুলিশ ডিজি গত শুক্রবার বিলম্বিত রাতে যেভাবে ভাবে মেজর গুরবন্ত সিং এবং তাঁক বাধবী উভয় ভরতপুর থানায় পচিলে পাখাপাখি রাতে দিইটার অড়াইটা ভিতরে এবং সে কোণে এক মামলা নেই অভিযোগ কিন্তু পুলিশ যা যে সে অত্যধিক মদ্যপান করে থানা ভিতরক আসলে এবং থানার যে মহিলা পুলিশ লে সে মিসবিহেভ করি পুলিশ এবং এ ঘটনা পরে যেতবে মেজর স্বাস্থ্য ব্যবস্থা ভালো নেডিকাল ভর্তি করা যাই এবং মেজর যে বাধবী রয়েছেন তা মামলার পুলিশ ভরতপুর পুলিশ গিরফ করে কোর্ট চালান করেছিল কিন্তু সে মামলা কে বাদ যেত সৃষ্টি হয়েছি গতকাল যেভাবে ভাবে আপনার যে। এক্স আর্মি আসোসিয়েশন যে রয়েছেন পূর্বতন সেনা অধিকারী মানে গণমা প্রতীক্ষা

তদন্ত নিৰ্দেশ দি ক্ৰাইম ব্ৰাঞ্চৰ জনে ডি এছ পি ৰংৰ অধিকাৰী এই মামলাৰ তদন্ত কৰো যা সূচনা মিলুচি খুব শীঘ্ৰ ক্ৰাইম ব্ৰাঞ্চৰ অধিকাৰী থানো এই মামলাৰ সমস্ত ডাটা নেবে কিন্তু বড় কথা হেঁচি ভৰতপুৰ থানে চি চি টিভি নাই গোটেই মামলাৰ তদন্ত সেইবাবে নিৰপেক্ষ হৈ পাৰিব যেতিবলে থানা ভিতৰৰ চি চি টিভি ভিজুল জনা পাৰিব পুলিচৰ অভিযোগৰ কেতে সত্যসত ৰ মেজৰ যা অভিযোগ কৰি যে সত্য কিতে রইছি সে পুরা চিত্র স্পষ্ট হব যে সময়রে কোন কোন থানা ভিতরে যে সিসিটিভি লাগিছি সিসিটিভি রু জানা পড়িব কিন্তু বর্তমান বড় খবর হউছি যাহা सूचना मिलुছি থানা ভিতরে কোন কোন সিসিটিভি নাই भरतपुर থানা এক মডেল থানা এবং রাজধানী উপকণ্ঠরে ইহা अछि राजधानी छाती ऊपर अछि किंतु गोताई वर्ष हो गेलानी जेते बेले থানা উদ্বোধন हेसाइलानी ता परे भी থানারে কেমিতি সিসিটিভি লাগি নাই ताकु नै प्रश्न उठुचि एवं जदी সিসিটিভি লাগি নাই বর্তমান মামলার তদন্ত কেও আধাৰ হ'ব পুলিচ যি অভিযোগ আনুৰি তাহ সত্য বুলি পুলিচ কেমি প্ৰমাণিত কৰিব তাক প্ৰশ্ন উঠু বড় কথা হেঁচা আপোনাৰ জানি থৈ ভৰতপুৰ থানাৰ যি আই আই চি অতি কিছি বর্ষ পূর্বর সি গোটে লাঞ্চ নেওয়া মামলায় মধ্যে বিরোধের কার্যানুষ্ঠান হয়েছিল যে সময়ের সে কটকরে থানা অধিকারী লে বর্তমান সে ভরতপুর থানা অধিকারী এবং অংশ এভই স্থিতরে পুঁথরে থানার আইআইসিঙ্কর ভূমিকা কুলে গোটে বড় প্রশ্ন উঠুচি যে জনে সেনা সে কিভাবে ভাবে পুলিশ ব্যবহার দেখাই মেজর গুরুবন্ত সিং যে রয়েছেন সে বর্তমান মধ্যে মেডিকাল এডমিট অ এবং যা সে বর্তমান যা অভিযোগ অনুযায়ী যে তাঁর রিপোর্ট মেডিকাল রিপোর্ট যা কুচি তাঁর থানা ভিতরে মাড় মরা যাই নির্যাতনা দিয়ে যাই তেণু এ মামলার বর্তমান ক্রাইম ক্রাইমব্রাঞ্চ তদন্তপুলিশস ডিজি নির্দেশ দিয়ে সারি এবং ক্রাইমব্রাঞ্চ খুব শীঘ্র তদন্ত করব কিন্তু নিরপেক্ষ তদন্তপ যেতবে সেনা পক্ষর দাবি করা যাচ্ছি এবং রাজধানী ছাতি উপরে যেতবে জন সে পুলিশ মিসবিহেভ করি কথা মাড় মারা ভালো অভিযোগ সঙ্গীন অভিযোগ আসুচি তবে পুলিশ র ব্যৱহাৰ উপৰেলি ৰেৰে গোটেই নিশ্চিত ভাৱে বৰ প্ৰশ্ন সৃষ্টি হেৰি এই থানে কেমি টিভি লাগি নাই আৰু যদি থানে টিভি লাগি নাই তেনেকৈ থানা ভিতৰত কণ কণ কাম চলিছে তাক নিশ্চিত ভাৱে গোটেই বৰ প্ৰশ্ন উঠি जदिंक आम भिड्टे भल लगला तेब आम चेल्क लाइक, सेयार और सब्सक्राइब करने को जमा भी तो नहीं